হ্যালো বন্ধুরা, এই বর্ষার দিনে আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি শ্রীমন্ত ওয়াল্টার, আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় হলো যে ঘুমানো অবস্থায় আচরণ কীরূপ হয় তা এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরব। আমরা মানুষেরা ঘুমানো অবস্থায় এমন অচৈতন্য হয়ে ঘুমাই যেটা বলাই বাহুল্য রাখে না। আশা করি আপনারা এটা ভালোই জানেন। তো কেউ বা হচ্ছে মডেলিং পোজে, কেউ বা ধরো হাতের উপর হাত রেখে, কেউ হচ্ছে পায়ের উপর পা রেখে ঘুমিয়ে থাকেন, আবার কেউ তো আবার বডি বিল্ডিং মতন করে ঘুমিয়ে থাকেন। তো এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই, যে শুধু মানুষের ক্ষেত্রে নয়, প্রাণীদের মধ্যে এরূপ আচরণ আমরা লক্ষ্য করে থাকি। তো এই ভিডিওর মাধ্যমে একটি প্রাণীর যে ঘুমানো অবস্থায় কী কী আচরণ করে, কেউ যদি বিরক্ত করে সেই অবস্থায় সেই প্রাণীটি কীরূপ আচরণ করে, সেই ভিডিওটি আমাদের সঙ্গে তুলে দেবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, এটি একটি গৃহপালিত পশু। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। বলুন তো এটা কী? হ্যাঁ, এটা ঠিকই ধরেছেন, এটা হচ্ছে বিড়াল। দেখুন এই বর্ষার দিনে কী সুন্দরভাবে ঘুমিয়ে আছে, অর্থাৎ অচৈতন্যভাবে কোন দিকে পা, কোন দিকে মাথা এবং কোন দিকে এই ভাবে শুয়ে আছে। দেখুন তা ধর পা, সামনে দুটো পা, দেখুন পাটা হচ্ছে মাথার উপরে, মাথার উপরে রেখে আছে এবং মাথাটা এমনভাবে রেখেছেন, দেখুন একদম মনে হচ্ছে পুরো অবিকল মানুষের মতন ঘুমিয়ে আছে। পাগুলো এক জায়গায়, পিছনের দুটো পা আছে যেটা দেখে এক জায়গায়, এবং সামনের দুটো পা একটা একদম সাইডে, এবং লেজটাও দেখুন একদম মুখের কাছে এসে গেছে। তো এমন সময় কেউ যদি বিরক্ত করে তাহলে ভাবুন কেমন লাগতে পারে। তাহলে দেখবেন যে একটা মশাই, দেখুন একটা মশাটা বিড়ালটাকে বারবার বিরক্ত করছে, ওর মুখের কাছে গিয়ে বসছে, হয়তো কামড় দেবে। দেখুন কামড় দিলে কী করছে, দেখুন বিরক্ত অনুভবে মশাটি গিয়ে আবার দেখুন ওর পায়ের কাছে গিয়ে বসছে, হয়তো কামড় দেবে বিরক্ত। দেখুন পায়ে গিয়ে আবার ওখান থেকে মশাটি কামড় দেবে। তো এমনভাবে কেউ যদি আপনার ঘুমানো অবস্থায় বিরক্ত করে তাহলে আপনার কেমন লাগতে পারে? তো কিছুক্ষণের মধ্যে হয়তো বিড়ালটা ঘুম উঠে পড়বে। এই দেখুন মশাটার বিরক্তিতে বিড়ালটা উঠে পড়লো, এখন চারপাশে দেখছে যে কে ভিডিওটা করছে। দেখুন ভিডিওটা করছে, আবার দেখুন আবার চারপাশে দেখে আবার সে আগের মতন ঘুমিয়ে পড়ছে। দেখুন, হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং নতুন ভিউয়াররা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।